একটা ছেলে এমডি হোসেন বলে 7-8 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওর পরিবার মিসিং ডায়েরিও করেছে। হঠাৎ আজ থেকে 3 দিন আগে তার পরিবারের লোকরা বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে আমাদের সিএম মুজিব কলিয়ারের পিছনে একটা কোম্পানির আমলের তার চানক ছিল, সেই চানকের মধ্যে দেখতে পায়, কিছু পড়ে আছে দেখতে পায়, বডিতে চেনা যায়নি। আজকে ইসিএল এর আধিকারিকদের তত্ত্বাবধানে মাইন্স রেস্কিউ স্টেশনের লোকেরা এখানে এসে আজকে বডিটা তুললো, রিকভারি করলো এবং তাদের পরিবারের হাতে দিল। বডির যেরকম অবস্থা, আজকে 7-8 দিন একটা মানে ঠান্ডা গ্যাসের পড়ে থেকে যে আকার নিয়েছে তাতে সেই ব্যাপারে তো বোঝা মুশকিল। সেটা পোস্টমর্টমের পরেই জানা যাবে কি ঘটনা আছে না আছে।